আসসালামু আলাইকুম। বদর যুদ্ধের অভাবনীয় ও শোচনীয় পরাজয় মক্কার কাফেরদেরকে ক্ষিপ্ত করে তুলেছিল। এই যুদ্ধে তাদের অধিকাংশ নেতৃবৃন্দ নিহত হয়েছিল। অতএব কুরাইশদের বর্তমান নেতৃত্বভার গ্রহণ করে আবু সুফিয়ান। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার পিতা বদরের যুদ্ধে নিহত হওয়ায় মুসলমানদের প্রতি তার রোষ এবং প্রতিশোধ স্পৃহা ছিল সর্বাধিক। সে তার স্বামী আবু সুফিয়ানকে উত্তেজিত করে তুলল। তাদের প্রতিশোধ স্পৃহা এতই প্রবল ছিল যে বদরের প্রতিশোধ গ্রহণ না করা পর্যন্ত গোসল করব না বলে আবু সুফিয়ান প্রতিজ্ঞা করে এবং এক বছরের মধ্যেই মুসলমানদেরকে ধ্বংস করার উদ্দেশ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হতে থাকে এবং এবার 3000 সৈন্যের একটি বিরাট বাহিনী গঠন করে। এর মধ্যে 700 ছিল বর্মপরিহিত, 200 অশ্বারোহী, তাছাড়া সেনাবাহিনীর সঙ্গে 3000 উট ছিল। বদর যুদ্ধে নিহত কুরাইশ নেতা আবু জেহেলের পুত্র ইকরিমা এবং ইতিহাস বিখ্যাত বীর খালিদ ইবনে ওয়ালিদ প্রমুখ নেতৃবৃন্দ নেতৃত্বে এই বাহিনী মদিনার দিকে যাত্রা করে। যোদ্ধাবৃন্দকে উত্তেজনা প্রদানের জন্য মহিলাদেরও একটি বাহিনী তাদের সঙ্গে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের এই অভিযান সম্বন্ধে কিছুই জানতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস তখনও ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তিনি রাসূলের একান্ত হিতাকাঙ্ক্ষী ছিলেন। বিশেষ করে আবু তালিবের মৃত্যুর পর তিনিই ছিলেন রাসূলের পৃষ্ঠপোষক। কুরাইশদের এই রণপ্রস্তুতি দেখে তিনি গোপনে এক বিশ্বস্ত লোককে মদিনায় পাঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরদের সমর প্রস্তুতির কথা জানিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদটি গোপন রাখতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা প্রকাশ হয়ে পড়ে। এই সংবাদে ইসলামের বিলোপকামী ইহুদি ও পৌত্তলিকরা বিশেষভাবে উল্লসিত হয়। শত্রুদের এই মনোভাব লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই চিন্তিত হয়ে পড়লেন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সঙ্গে পরামর্শক্রমে যুদ্ধের জন্য প্রস্তুত হতে থাকেন। সাহাবায়ে কিরামকে একত্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মত প্রকাশ করলেন যে শহরে থেকেই কাফেরদের সঙ্গে যুদ্ধ করা সমীচীন হবে। মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাইও অসৎ উদ্দেশ্য নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রস্তাব সমর্থন করে এবং বলে, পিছনে আমরা দেখেছি কোনো বহিঃশত্রুই মদিনা শহরের অভ্যন্তরে আক্রমণ করে জয়লাভ করতে পারেনি, অতএব আমরা শহরের ভেতরে থেকেই যুদ্ধ করব। গৃহশত্রুদের মধ্যে শিশু এবং স্ত্রীলোকদেরকে অরক্ষিত রেখে নগর ত্যাগ করা সমীচীন নয় বলে বহুসংখ্যক সাহাবিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রস্তাব সমর্থন করেন। কিন্তু বদর যুদ্ধে অংশগ্রহণ করতে না পারায় সেই যুদ্ধের অতুলনীয় ফজিলত এবং সওয়াব লাভে বঞ্চিত যুবকগণ এবং কিছু প্রবীণ সাহাবি নগরের মধ্য অবরুদ্ধ অবস্থায় যুদ্ধ করা কাপুরুষতার লক্ষণ, এই যুক্তিতে নগরের বাইরে গিয়ে যুদ্ধ করার মত প্রকাশ করলেন। শেষ পর্যন্ত শহরের বাইরে গিয়েই যুদ্ধ করা স্থির হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে যুদ্ধসাজে সজ্জিত হয়ে নগরের বাইরে গমন করার নির্দেশ দিলেন। নিজেও যুদ্ধসাজে সজ্জিত হয়ে বাইরে আসলেন। সমবেত মুজাহিদ বৃন্দকে তিন ভাগে বিভক্ত করলেন। আনসার সম্প্রদায়ের আউস এবং খাজরাজ গোত্রের দলপতিদ্বয়কে দুইটি পতাকা এবং হযরত মুসাব ইবনে উমায়ের হাতে একটি পতাকা প্রদানপূর্বক তিন দলের নেতা করে দেন। এই বাহিনীতে মুজাহিদের সংখ্যা ছিল মাত্র 1000। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশক্রমে এই 1000 মুজাহিদ 3000 কাফের সৈন্যের বিরাট বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাত্রা শুরু করে। কিন্তু উহুদের কাছাকাছি পৌঁছেই মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই তার 300 অনুগামী সহ ফিরে আসে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থেকে যায় মাত্র 700 মুজাহিদ, তাদের মধ্যে মাত্র 200 ছিলেন অশ্বারোহী, 100 বর্মধারী এবং 50 জন তীরন্দাজ, বাকি সকলেই বর্মবিহীন এবং পদাতিক। মুনাফিকদের দল ত্যাগ করায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মোটেই বিচলিত হলেন না, বরং এটা ভেবেই খুশি হলেন যে যুদ্ধ আরম্ভ হওয়ার পর এইরূপ বিশ্বাসঘাতকতা করলে এক মহাবিপর্যয়ের সম্মুখীন হতে হতো। মুনাফিকগণ আগেই সরে যাওয়াতে তিনি সেদিক থেকে নিশ্চিন্ত হলেন। আবু সুফিয়ান পূর্বেই উহুদের প্রান্তরে পৌঁছে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় হিজরির 14 শাওয়াল শুক্রবার মুজাহিদ বাহিনী সহ উহুদ প্রান্তরে এসে পৌঁছালেন। মদিনা থেকে 3 মাইল দূরে উহুদ পর্বত অবস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পর্বত পশ্চাতে
এবং মদিনা সামনে রেখে মুজাহিদ বাহিনীকে সুবিন্যস্তভাবে সারিবদ্ধ করেন। মুজাহিদ বাহিনীর বাম পাশে একটি গিরিপথ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নেতৃত্বে 50 জন তীরন্দাজকে সেই গিরিপথটি পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। তাদের প্রতি নির্দেশ ছিল, মুসলিম বাহিনীর জয় হোক বা পরাজয়, কোনো অবস্থাতেই তোমরা এই গিরিপথ ত্যাগ করবে না, কোনো অবস্থাতেই না, সে যা কিছু হোক না কেন। যুদ্ধ আরম্ভ হল, প্রথমেই দ্বন্দ্বযুদ্ধ। দ্বন্দ্বযুদ্ধে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মুশরিকদের পতাকাবাহী বিখ্যাত বীর তালহা এবং হযরত হামজার হাতে তালহার ভাই সুপ্রসিদ্ধ বীর উসমান অতি অল্প সময়ের মধ্যেই জাহান্নামে প্রেরিত হল। এই ঘটনা দেখে কাফেরগণ ভাবল, দ্বন্দ্বযুদ্ধে তারা সুবিধা করতে পারবে না, তাই তারা সমবেতভাবে মুসলিম বাহিনীকে আক্রমণ করল। অন্যদিকে তাদের পেছনে অবস্থিত মহিলা বাহিনী বদর যুদ্ধে নিহত কাফেরদের নাম উল্লেখ করে উত্তেজক রণসঙ্গীত গাইতে থাকে। এতে কাফের বাহিনীর প্রতিহিংসা ও প্রতিশোধ স্পৃহা তীব্রতর হল। তারা মারমুখী হয়ে অগ্রসর হল, কিন্তু মুজাহিদগণ এতেও বিন্দুমাত্র বিচলিত হলেন না, বরং তারা বিজয় বা শাহাদাত লাভের সুমহান ফজিলত ও সোয়াব লাভের প্রত্যাশায় কাফের বাহিনীর উপর সিংহের ন্যায় ঝাঁপিয়ে পড়ল। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত বীর কেশরী হামজা, আবু দুজানা প্রমুখ বীরগণ মহান আল্লাহ তাআলার প্রদত্ত বলে বলিয়ান হয়ে কাফেরদেরকে হত্যা করে চলল। মুজাহিদগণের প্রচণ্ড আক্রমণ সহ্য করতে না পেরে কাফের বাহিনী সম্পূর্ণরূপে ছত্রভঙ্গ হয়ে পড়ল এবং যুদ্ধস্থল ত্যাগ করে পলায়ন করতে শুরু করল। মুজাহিদগণ বাঘের মতো বিক্রম দেখিয়ে তাদেরকে তাড়িয়ে চললেন, কিন্তু আশাতীত এই সাফল্যই মুসলমানদের জন্য বিপদ ডেকে আনল। বিতাড়িত কাফেরদের পরিত্যক্ত রসদ সংগ্রহে মুসলিম বাহিনীর কেউ কেউ মশগুল হয়ে পড়লেন। তাই দেখে গিরিপথরক্ষী অধিকাংশ তীরন্দাজ, তাদের একচ্ছত্র নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং স্থানীয় নেতা আব্দুল্লাহ ইবনে জুবায়েরের আদেশ অমান্য করে গিরিপথ ত্যাগ করে গনিমতের মাল সংগ্রহের জন্য দৌড়াতে লাগল। সমর বিশারদ খালিদ ইবনে ওয়ালিদ এতক্ষণ গিরিপথের অন্য মুখের সুযোগের সন্ধানে ছিলেন। এখন গিরিপথের রক্ষীদের স্থান ত্যাগ করতে দেখে অবশিষ্ট কয়েকজনকে শহীদ করে পেছন দিক থেকে মুসলিম বাহিনীর উপর প্রবল আক্রমণ চালাল। পলায়ন পর কাফের সৈন্যরাও ঘুরে দাঁড়াল। বিদ্যুৎ গতিতে যুদ্ধের গতি ঘুরে গেল। মুসলিম বাহিনীর পেছন এবং সামনে উভয় দিক থেকে আক্রান্ত হয়ে দিশাহারা হয়ে পড়ল। তাদের পারস্পরিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। যে যেখানে ছিলেন সেখান থেকেই যুদ্ধ করতে থাকেন। এই বিশৃঙ্খল যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। মুসলিম বাহিনীর বিক্ষিপ্ত হওয়ার সুযোগে একদল কাফের সৈন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে সেদিকে অগ্রসর হয়। রাসূলের জীবন বিপন্ন দেখে একদল রাসূল নিবেদিত প্রাণ সাহাবী ক্ষিপ্র গতিতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে যান। কাফেররা সর্বশক্তি নিয়োগপূর্বক রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তীর, বর্ষা, বল্লম প্রভৃতি অস্ত্র নিক্ষেপ করতে শুরু করল। রক্ষী মুজাহিদগণ তা প্রতিহত করতে থাকেন। এই স্থানে যুদ্ধ করতে করতে মুসাইব ইবনে উমাইর শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করতে গিয়ে আরও কয়েকজন সাহাবী শহীদ হলেন। এতটা করেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অক্ষত রাখা সম্ভব হলো না। তার দাঁত মুবারক শহীদ হয়ে গেল, শরীরের স্থানে স্থানে জখম হলো, লৌহ শিরোনাস্ত্রের দুটি করা ললাট দেশে গভীরভাবে ঢুকে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেতনা হারিয়ে গর্তের মধ্যে পড়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহত হওয়ার সংবাদে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদ প্রান্তরে চলে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল পূর্ণ করে ঝর্ণা থেকে পানি এনে দেন। এই পানি দিয়ে হযরত ফাতেমা রাসূলের দেহের রক্ত মুছে দেন। এই দিকে মুসলমানদের চূড়ান্ত পরাজয় ঘটেছে মনে করে কাফেরগণ বিজয় উল্লাসে মেতে ওঠে। প্রতিহিংসা পরায়ণ হিন্দা পৃত্তিহন্তা হযরত হামজার মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গ কেটে মালা গেঁথে গলায় পড়ল, তার কলিজা কেটে পৈশাচিক উল্লাসে চিবাতে লাগল। আগামী বছর বদর প্রান্তরে আবারও শক্তির পরীক্ষা হবে, এই ওয়াদা করে আবু সুফিয়ান সদল বলে শিবিরে ফিরে যায় এবং কিছুক্ষণ পরেই মক্কার দিকে রওনা হয়। এই যুদ্ধে 70 জন অত্যন্ত মর্যাদাসম্পন্ন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। তাদের শাহাদাতে, বিশেষ করে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই শোকাহত হয়ে পড়লেন। কখনো তিনি এই শোক ভুলতে পারেননি। এই ঘটনায় মদিনায় নীরব শোক নেমে এসেছিল। এরপর শহীদদের কাফন ও দাফন সম্পন্ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে নিয়ে মদিনায় ফিরে আসেন। ইসলামের ইতিহাসে উহুদের যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের ইমানের পরীক্ষা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ লঙ্ঘন করার ফলেই যে তারা নিশ্চিত জয়লাভের পরেও ভীষণভাবে পরাজয় বরণ করেছিল, এটা তারা উত্তম রূপেই বুঝতে পেরেছিল। এই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে বীরত্ব প্রদর্শন করেছিলেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। মুসলিম বাহিনীকে ছত্রভঙ্গ হতে দেখে কাফের বাহিনী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে সেদিক থেকে বেরিয়ে পড়েছিল এবং সে যুদ্ধে পতাকাবাহী মুসাব ইবনে উমাইর শহীদ হলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ক্ষিপ্র গতিতে অগ্রসর হয়ে ইসলামের পতাকা ঊর্ধ্বে তুলে ধরে বীরবিক্রমে কাফেরদের আক্রমণ প্রতিহত করে তাদের শৃগালের ন্যায় তাড়িয়ে দিয়েছিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।